খেলার দুনিয়ার খবর নিয়ে হাজির ইনভিক্টর শুরু করছি আজকে স্পিড স্পোর্টস। প্রথমেই দেখে নেব খেলার হেডলাইন। নতুন গাড়ি ফোর্স ইন্ডিয়ার জয়ী দিল্লি ওয়েভ রাইডার্স, পাতায় বন্দি ময়দান। 2013 সিজনের জন্য নতুন গাড়ি লঞ্চ করলো সাহারা ফোর্স ইন্ডিয়া। আসন্ন 2013 সিজনের জন্য নতুন গাড়ি লঞ্চ করলো সাহারা ফোর্স ইন্ডিয়া। দলের লিড রেসার পল দি রেস্তাই প্রথম টেস্ট ড্রাইভ করলেন এই নতুন গাড়ি ভিজে M06 এর। এই গাড়ি লঞ্চ হওয়ার পর দলের প্রিন্সিপাল ডক্টর বিজয় মালিয়া জানিয়েছেন, যদিও তাদের দলের আগের রেস কার এবং এই নতুন ভিজে M06 এর মধ্যে বাহ্যিক কোনো পার্থক্য নেই, তবে টেকনিক্যাল দিক থেকে আরো অনেক বেশি উন্নত এই নতুন কার এবং তা দলের জয়ের ক্ষেত্রে আরো বেশি সাহায্য করবে। রাঁচি রাইনোসকে 5-2 গোলে পরাস্ত করলো দিল্লি ওয়েভ রাইডার্স। হকি ইন্ডিয়া লিগের ম্যাচে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো দিল্লি ওয়েভ রাইডার্স। ম্যাচের শুরু থেকে শেষ বিপক্ষের উপর চাপ বজায় রাখে দিল্লি। ম্যাচের একটা সময় যখন 3-0 এগিয়েছিল দিল্লি ওয়েভ রাইডার্স, তখন মনে হচ্ছিল হয়তো কোনো স্কোরই করতে পারবে না রাঁচি রাইনোস, কিন্তু পরপর দুটি গোল করে সম্মান রক্ষা করে রাঁচি রাইনোস। ম্যাচের শেষে ফল দাঁড়ায় 5-2। আইডিয়াস আনলিমিটেড লঞ্চ করলো তাদের নতুন বই দল বদলের একাল সেকাল। বাংলার ফুটবল জগৎকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত করেছেন যে সকল বিশিষ্ট মানুষেরা, তাদের নিজস্ব অভিজ্ঞতাই ফুটিয়ে তোলা হয়েছে এই বইটিতে। এই অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা বইটির প্রয়োজনীয়তা নিয়ে কথা বললেন। আমি আশা করছি যে ইয়ং জেনারেশন অফ ফুটবল লাভার্স ওরা পড়বেন, যখন এটা ওরা চাম ওরা দেখবেন, ওরা ইন্টারেস্ট দেখবেন, ও ফুটবলকে ভালোবাসবে। এই বইটির বিষয়ে খুবই আশাবাদী অ্যালভিটো ডিকুনহা। আই রিয়েলি থিংক এন্ড আই হোপ দ্যাট দ্য বুক উইল বি রিয়েলি ইন্টারেস্টিং। এই বইটিতে প্রাক্তন ফুটবলাররা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, জানালেন আইডিয়াস আনলিমিটেড এর সিইও সঞ্জয় শ্রীবাস্তব। প্লেয়ারদের প্রত্যেকে তাদের নিজের মুখ থেকে তাদের যে দলবদলের রোমাঞ্চ, তাদেরকে লুকিয়ে রাখা, তাদেরকে নিয়ে যাওয়া, এই যে ঘটনা বলি সেটাই দলবদল। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন ইনকোডা টিভি, ইনকোডা টিভি এখন ফেসবুকেও, তাই সঙ্গে রাখুন।